আরো পথ উত্তরে হঠাৎ পাইবে তারে, উজ্জয়িনী নাম না নগরী। বক্র যদি হয় পথ তো ছাড়িও না মনোরথ, ঠাই নিও সৌধ উপরি। চব্বিশে জুলাই ছিল বোধহয় দিনটা, ঠিক মনে করতে পারছি না। গিরিশে বিয়ন্ড চিত্রাঙ্গদার শো দুপুর তিনটের সময় জানালেন ফোনে, আমি বিছানা থেকে উঠতে পারছি না সঞ্চয়িতা, আজ আ নেহি পাউঙ্গি। আমার মনটা না নিমেষে মেঘলা হয়ে গেল। সোশ্যাল সাইটে বিজ্ঞাপন করা হয়ে গিয়েছে অনুষ্ঠান উদ্বোধন করবেন শ্রী প্রবীর গুহ স্যার আর শ্রীমতী উষা গাঙ্গুলি ম্যাম। কী আর করবো, অত বড় মানুষ জোর তো করতে পারি না। মুখে বললাম দেখুন কি করতে পারেন, আর মনে মনে বললাম আসুন না ম্যাম প্লিজ, আমার জীবনের প্রথম বড় নাটক, আমি চাই প্রেক্ষাগৃহের প্রথম সারিতে বসে আপনি আমার নাটকটা দেখুন। ঠিক ছটা নাগাদ ফোন কল, আমি তখন গ্রিন রুমে, নাটক শুরু হওয়ার আর আধ ঘন্টা বাকি। সঞ্চয়িতা তুম কাহা হো, আমি বললাম আপনি ডাক্তার দেখালেন, রেস্ট করুন ম্যাডাম, আর আধ ঘন্টা পর শো শুরু হবে, আমি নটার পর না হয় আপনাকে একবার ফোন করছি। ঠিক আছে, আমার দুর্ভাগ্য, পরে না হয় কখনো সুযোগ হবে আপনাকে দেখানোর। আমায় থামিয়ে দিয়ে বললেন মাই গিরিশ মে হুঁ সিঁড়ি পে খড়ি হুঁ, অন্ধেরা হ্যায় বহত, তুম প্লিজ সেন্ড সামবডি টু হেল্প মি। আমার সেই দিনের আনন্দটা না আমি আমি বলে বোঝাতে পারবো না। তারপর কত যে দিন কেটেছে মানুষটার সাথে, এনএসডির ওয়ার্কশপ শুরু হলো আর তারপরে মেঘদূতমের জন্য আমার ডাক। তদ্দিনে তার দুটো হাঁটু অপারেশন হয়ে গিয়েছে, তবু হ্যান্ডব্যাগটা নিয়ে যখন রঙ্গকর্মীতে ঢুকতেন ভেতরে বসে থাকা যে কোনো মানুষ নড়ে চড়ে বসত, এমনই ছিল তার উপস্থিতি। তদ্দিনে রঙ্গকর্মীর ঘরটা কখন যেন নিজেদের ঘর বাড়ি হয়ে গিয়েছে, সারা দিন রাত রিহার্সাল চলত আনোয়ার শাহ রোডের কাছে ওই বাড়িটায়, তৈরি হচ্ছিল নাট্যশাস্ত্রের স্কলার পিয়াল ভট্টাচার্যের পরিচালনায় মেঘদূতম। সেই যে স্টানজাটা প্রথম বলে শুরু করলাম না, প্রথম শোতে ওটা বাংলাতেই বলা হয়েছিল। তারপর কি মনে হলো, আমাকে বললেন তোমারা ইয়ে যে টেগরওয়ালা স্টাইল হ্যায় না ইসকো ছোড়না হোগা, ইয়ে থিয়েটার হ্যায় এসে নেই চলেগা, হিন্দি মে বলো। আমার তো তখন কেঁদে ফেলার মতো অবস্থা। হিন্দি ভাষার উচ্চারণের প্রতি ওনার অসম্ভব একটা পারফেকশন ছিল, আর আমি ওই ভাষাটায় একেবারে নবিস। একদিন সবাই চলে যাওয়ার পর আমায় নিয়ে বসলেন, বললেন তুমি একবার বলো বো যে পোয়েম হ্যায়, অর পথ উত্তর কে ওর, অর নেহি ওর, ওর ঠিক সে বলো, অর পথ উত্তর কে ওর, অচানক তুমে মিলেগি উজ্জয়িন কি নগরী, বক্র হদি রাহ ওয়া ওয়া। আমি তো সমানে বক্র বক্র বলে চলেছি, বক্র ওয়া মু এসে করো, বক্র হক্র বক্র হদি রাহ রাহ, তো ছোড় না মত ছোড় ছোড় না মত ইরাদে, লেনা আশ্রয় প্রাসাদ কে সির পর। দ্বিতীয় শো থেকে ওই কবিতাটা আমি হিন্দিতেই বলতাম, ভয় করত না। এই দেখো ম্যাম আমি বলতে পারছি, দেখো আজকে তো তুমি শুনতে পাচ্ছ না বলো, ওই যে গোল টেবিলটার ওপরে স্ট্রাইপ দেওয়া কফি মাগটা, তাকিয়াটা আর তোমার স্ক্রিপ্টের খাতা আর প্যাডটা সব তো একই জায়গায় রয়েছে, কিন্তু ওই যে একটা গন্ধ নিয়ে ঘরে ঢুকতে না, পরিশ্রমের গন্ধ, স্নেহের গন্ধ, বিশ্বাসের গন্ধ, সেটা কোথায় পাই বলো? ঘরে ঢুকেই হ্যালো কে বলবে বলো? আমি সাধারণ নাট্যকর্মী, মফস্বল থেকে আসা মেয়ে, সবে দু একটা পরিচালনার কাজ করেছি। তুমি যে আমার চোখে চোখ রেখে বলেছিলে ইসকে অন্দর এক উর্জা হ্যায়, কি যে মানে এই শব্দটার সেদিন বুঝিনি, আজও কি বুঝি, বলেছিলে
এই যে থিয়েটারের জগৎ, এটা পৃথিবীর বাইরে নয়, পৃথিবীর ভেতরে। এটাও পুরুষ শাসিতই। তোমার মাটি তোমাকে জিতে নিতে হবে, কেউ এক চুল জায়গা তোমায় ছাড়বে না। জানি ম্যাম, জানি, আজও ছাড়ে না কেউ। তবু তুমি দেখো ম্যাম, দেখো, আমি লড়ব, পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো, উঠে দাঁড়াবো ম্যাম। তোমায় মনে রাখবো কমরেড। লাল সালাম।